হে জগতবাসী, আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি বিশেষ করে সাধকদের দরকার, যারা এই জগতে সাধনা করে গুরু মুর্শিদ ধরেছে, তাদের একমাত্র এই বিষয়টা জানা দরকার। সেই বিষয়টি হলো, একটা ভক্ত বা একটা শিষ্য যখন গুরুর কাছ থেকে কিছু সাধনা নিল এবং সেই সাধনাগুলো নেওয়ার পরে যখন সাধনগুলো করতে থাকে, তখন দেখা যায় সে আগেই যেন ভালো ছিল। সাধন করা অবস্থায় তার কামের উৎপত্তি দেখা যায়, তার মন বিভিন্ন দিকে দৌড়াইতেছে, তার মন ঠিক থাকে না, কিংবা ওই সুন্দরী রূপসী কিংবা কোনো মানে খারাপ দিকে নজরটা বেশি যাচ্ছে। কিন্তু এই সাধনাগুলো করার আগে অতটা খারাপ ছিল না। আর মানুষের সাধন করে একমাত্র নিজেকে ঠিক করার জন্য এবং আল্লাহর পথে অগ্রসর হইবার জন্যে। তো এখন দেখা যায় যে এর উল্টোটা, মানুষ যখন সাধনা করতে অগ্রসর হয় বা কিছুদিন করে, তখন দেখা যায় যে কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য, এই জিনিসগুলো থেকে সে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য একটা মানুষ যখন অগ্রসর হয়, তখন দেখা যায় যে এগুলো বাড়তে থাকে। কামের তেজ শক্তি বাড়তে দেখা যায়, বেশি বেশি মন অন্যদিকে যায়। এর কারণ কি? এর কারণ, হে জগতের সমস্ত ভক্তরা, সমস্ত আশেক, হে বিভিন্ন মুর্শিদের শিষ্যরা, বিভিন্ন পীরের ভক্তগণ যারা আছেন, তারা আমার এই কথাগুলো লক্ষ্য করবেন ইনশাল্লাহ। সেই কথাগুলো হলো যে, একটা গর্তের মধ্যে যদি একটা সাপ থাকে, তখন দেখা যায় বাচ্চা পোলা মানে গিয়ে দেখে ওখানে পেঁচিয়ে বীর পাকিয়ে শুয়ে আছে। তখন এই সাপটাকে যখন খোঁচা দেওয়া হয় একটা বাঁশের আগা বা একটা এই একটা লাঠি এনে যখন এখানে খোঁচা দেওয়া হয়, তখন সেই বীর পাকানো সাপটা তো শুয়ে ঘুমিয়েছিল, কিন্তু বাচ্চারা যখন খোঁচা দেয় তখন ফুসফুস করে ওঠে। যখন ওটাকে খোঁচা দেয় তখন ফুসফুস করে ওঠে, তো সে সুযোগ পেলে কাউকে ধ্বংসন করবে। তো এখন মূল বিষয়টি হলো সেটা যে, এই জগতে যারা সাধনা করতে নামে তখন থেকে তাদের চরিত্র ধরে রাখতে পারে না। আগে যেরকম ছিল এর চেয়ে আরও কেমন জানি মনটা কেমন হয়ে যায়, যে একটু স্বপ্নদোষ দেখা যায় বা বিভিন্ন দিকে মন চলে যায়, এরকম একটা অবস্থানে মানুষ চলে যায়। হে জগতবাসী, যারা সাধনা করেন, যারা আল্লাহর আমল কর্ম করেন, দেখবেন মনটা ঠিক থাকে না, মনটা দৌড়াইতে থাকে এবং দেখা যায় বিভিন্ন খারাপের দিকে লিপ্ত হওয়ার মতন মনের অবস্থা হয়ে যায়। কিন্তু কেন? তখনই বুঝতে হবে আপনার ভিতরে কামরিপু, সে কিন্তু আগে এতটা যন্ত্রণা করতো না, এত উৎপাত করতো না, এখন করে কেন? এখন বিষয়টা হলো যে, এই কামরিপু, যে কামের যেই সর্প, এই সর্পটা সে ঘুমিয়েছিল। যখন একটা সাধক সাধন করতে শুরু করলো, তখন কামের সর্পের উপরে সে আঘাত লাগতে শুরু করলো। যখন সে আঘাত লাগতে শুরু করলো, তখন আস্তে আস্তে দেখা যায় সে ফুসফুস করে ওঠে। তখন নফসকে দেখে যে সে নড়াচড়া করে, আগে এতটা নড়াচড়া করেনি, সে ফুসফুস করে ওঠে। যখন সেই বাচ্চারা তাকে খোঁচাইতে থাকে, তখন সাপটা যেরকম ফসফস করতে থাকে, ঠিক কেউ যদি আমল করে বা সাধনা করে, তখন দেখা যায় আগে এই উৎপাতটা করতো না, এখন করে কেন? এখন সাধনার সেই খোঁচা লাগতেছে। হে ভক্তগণ, হে আশেকগণ, এই খোঁচা দেওয়া বন্ধ করো না। যদি এই খোঁচা দেওয়া বন্ধ করা হয়, তখন সাপ কিন্তু না ঘুমাবে, না তার উত্তেজিত কমবে। তখন সাধন করাতে থাকো, তবে সেই সর্পের আহার কি? সেই আহার, সর্পের আহার মানে, একটা মানুষ যখন ভালো মন্দ গোশ মাংস পোলাও বিরিয়ানি মাছ বিভিন্ন ভালো ভালো খাবার খাদ্য খায়, তখন দেখা যায় জীবের শক্তি বাড়ে, তখন দশ ইন্দ্রিয় শক্তি বাড়ে, ছয় রিপুর শক্তি বাড়ে, আর ছয় রিপুর মধ্যে হলো কাম, আর কামেরও শক্তি বাড়ো। তখন দেখা যায় সাধন করার অবস্থায় তখন নিরামিষ খাইতে হবে, মাছ মাংস এসব বাদ দিতে হবে,
তখন কি হবে, জীবদেহটা যখন দুর্বল হবে, এর পাশাপাশি সাধন চলবে, তখন সেই সাপটা আস্তে আস্তে আহত হয়ে যাবে, আর সে ফানা তোলার শক্তি থাকবে না। তখন সেই ভক্তটি কি হবে, সেই ভক্তটির ভিতরে জীবাত্মা যখন চাপা খাবে তখন পরম জাগ্রত হবে, আর যখন পরম জাগ্রত হবে তখন সেই পরমাত্মাকে এই ভক্ত দেখে নেবে, আর পরমাত্মাকে দেখলে কি হবে, হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তার আহার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শনি করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পুণ্য জন্মার হবে না, পরমাত্মা হবে দর্শন পুণ্য জন্মার হবে না। এই ষোলদল কণ্ঠমূলে বিশদক্ষা পদ্ম বলে সাধন হলে আকাশ খুলে সুখের নাহি পারাপার, এবার সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠু গিয়া এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে জালাল বলে যাবে সেরে জমের ওনায় অধিকার। এই জালাল উদ্দিন খা তিনি কে, তিনি আমার পীরের পীর ভাই, তিনি আমার চাচা গুরু। যাই হোক হে জগৎবাসী, যদি আমরা এই পৃথিবীতে চাই এই নিজের আত্মাকে মুক্ত করব, তবে সেই মুক্তদের সে সাধনা করতে হবে, এবং সেই সাধনা করতে গিয়ে আমাকে ছয়টা শয়তান আমাকে বেরিয়ে ধরবে, কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য, এই শয়তানের প্রবঞ্চনায় যখন আমি পড়ে যাব তখন আমি আর আগাইতে পারবো না, তখন আমার কি হবে, তখন আমার সেই মুক্তির পথকে হারাতে হবে, আবার সেই জন্ম জন্মান্তরের চাকা ঘুরতে থাকবে, আবার সেই জন্ম জন্মান্তরে আমাকে ঘুরতে হবে। তাই বলি কি, আজকের পর থেকে যার যার মসজিদের দেওয়া সাধনাগুলো করব, ভক্তি ও প্রেমের দেশে থাকব, এবং সেই সাধনাগুলো যখন করব তখন মনকে বেঁধে রাখতে হবে এবং নিরামিষ পান করতে হবে, এবং সেই সাধনা সেই সাধনাগুলো করা অবস্থায় যখন সেই নফস নামের যে সর্প বেশি বেশি যখন সে ফনা ধরবে তখন সেই দিকে লক্ষ্য করব না, তখন কালবের দিকে নিজের নজর করে নিজ মুর্শিদের দিকে যখন খেয়াল করব, আল্লাহু আল্লাহু জিকিরটা যখন ভিতরে রাখবো, তখন সেই নফস নামের যে সর্প সে ঘুমিয়ে পড়বে, আর আপনি পরমাত্মাকে দেখার জন্যে জেগে যাবেন। তখন যদি কারো ভাগ্য ও কর্মে সেই পরমাত্মাকে এক নজর দেখতে পায় তার জন্যে দোজখ হারাম, এই কথা কোরআনে গায়। হে জগৎবাসী, পরমাত্মা কি? পরমাত্মাটি হল যে একটি হচ্ছে ক্ষুদ্র আকার আর একটি বৃহৎ আকার। পরমাত্মা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, কেউ জাগ্রত করেছে কেউ জাগ্রত করেনি। তবে আমরা যেহেতু মুর্শিদ ধরেছি গুরু ধরেছি, আর যারা গুরু ধরবেন তারা কি করবেন, সেই সাধনগুলো নিয়ে এই সাধনাগুলো যখন করবেন, ধ্যান সাধনা দম সাধনা রেচক পূরক কুম্ভক বিভিন্ন সাধনা যখন করা হবে, পাশাপাশি নিরামিষ পান করা হবে খাওয়া হবে, তখন সেই মানুষটা জীব আত্মাটা আস্তে আস্তে বশীভূত হবে এবং পরমাত্মাটা জাগ্রত হয়ে যাবে, যাকে দেখলে আমাদের দোজখ হারাম হয়ে যাবে, এবং যাতে যাকে দেখলে আমাদের এই জন্ম জন্মান্তর হতে আমরা মুক্তি হতে পারব। হে জগৎবাসী, সকলেই ভালো থাকবেন। আরেকটি কথা হলো, যদি আমাদের এই চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আমাদের বাদ বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।